আমার বেগম, আমার মহলে আপনাকে স্বাগত। মাইশা লজ্জা পেয়ে চোখ নিচু করে নিল। আয়ান মাইশার হাত টেনে ধরে নিজের কোলে বসিয়ে দিল। মাইশার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। আয়ান মাইশার শরীরে মৃদু কম্পন অনুভব করে মুখশ্রীতে গুরুগম্ভীর ভাব এনে বলল, আগে থেকে ভালোবাসার পরও যদি বাসর ঘরে বউ এমন কাঁপাকাঁপি করে, তাহলে প্রেমটা করে আগে থেকে চেনা জানা হয়ে লাভটা কী হলো? মাইশা লজ্জায় মুখ নত যেন হয়ে রইল। সত্যি বলতে তাদের আগে থেকে চেনা জানা হলেও এতটা কাছাকাছি কখনো আসা হয়নি। প্রথমবারের মতো কোনো পুরুষের এতটা নিকটে এসে মাইশা লজ্জায় ভয়ে ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়ে সব অনুভূতি তালগোল পাকিয়ে যাচ্ছে। আয়ান মাইশার মুখটা উঁচু করে মাইশার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল। মাইশা আবেশে চোখ বন্ধ করে নিল। আয়ান সময় নিয়ে বউয়ের ললাটে ওষ্ঠ ঠেকিয়ে ছেড়ে মাইশার মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদুস্বরে জানতে চাইল, সময় চাই? মাইশা ফট করে সাথে সাথে জবাব দিল, না। কথার মানে বুঝতে পেরে নিজেই লজ্জায় আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান শব্দ করে হেসে উঠল। পরপরই মাইশাকে পাঁচা কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে যেতে নেশাতুর কণ্ঠে বলল, অনেক অপেক্ষা করিয়েছো, আর না যান। মাইশা আয়ানের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুঁজে রইল। আয়ান বউকে বিছানায় শুইয়ে দিল। সময় গড়াই গাঢ় হতে প্রগাঢ় হয় বেহায়া হাতের স্পর্শ। নারী তার প্রিয় পুরুষের ছোঁয়ায় দিশে হারা হলো, একে অপরের মাঝে লেপটে গেল। নতুন অনুভূতির জোয়ারে দুজন ভেসে গেল। ভালোবাসার অনুভূতি আগে হলেও এই অনুভূতি দুজনের নিকটে সম্পূর্ণ নতুন। গভীর হতে গভীর স্পর্শ কাতর করল আয়ান নিজের প্রেয়সীকে। মাইশার চোখ গলিয়ে অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। আয়ান খুব সাবধানের সহিত বউয়ের চোখের পাতায় চুমু খায়। মাইশা শক্ত হাতে জড়িয়ে ধরে আয়ানকে। সারা আর প্রিয়তা ভার্সিটিতে ভর্তি কনফার্ম করেছে। ভাগ্যক্রমে দুজনে একই ভার্সিটিতে চান্স পেয়ে যায়। মাইশা কাল মির্জা বাড়ি এসেছে সপ্তাহ পর। যদিও তিন দিনের দিন আসার কথা ছিল, কিন্তু আয়ানের কিছু জরুরি কাজ থাকায় আসতে পারেনি। মাইশাকে অবশ্য আয়ান আসতে বলেছিল মফিসুর মির্জা যখন মাইশাকে দেখতে গিয়েছিল, কিন্তু মাইশা আসেনি। জামাই নিয়ে আসবে সে, তাই কেউ জোর করেনি। ইলেকশনের প্রচারণা চলছে, সেই সাথে চলছে গ্রামে গ্রামে গিয়ে সমাবেশ বৈঠক। সাদনানের একদম সময় নেই। সকালে বেরিয়ে যায়, রাতে ফিরে একটা দুটোর দিকে। আজ প্রিয়তা সারা মাইশার সাথে ভার্সিটি যাবে। রাহাত ওদের পৌঁছে দিয়ে অফিস চলে গেল। মাইশা ওদের দুজনকে ক্লাসে দিয়ে নিজের ক্লাসে চলে গেল। প্রথমে ক্লাসে একজন মহিলা লেকচারার করালো। প্রথম দিন তাই তেমন একটা ক্লাস হলো না। পরিচয় পর্বকে কোথা থেকে এসেছে ভালো করে পড়তে হবে এসব হলো। দ্বিতীয় ঘন্টার সময় প্রায় অনেক মেয়ে বেশ উৎসাহ নিয়ে আলোচনা সমালোচনা করছে। ইয়াং লেকচারার বলে কথা, আবার ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম স্যার, সাথে ভার্সিটির অনেক মেয়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে এমনটাই শোনা গেল। প্রিয়তার কোনো ভাব অন্তর নেই, সারার সামান্য কৌতূহল ছিল। তবে পরক্ষণেই নিজের মনের মধ্যে থাকা পুরুষের কথা মাথায় আসতেই সব কৌতূহল মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। প্রিয়তার হাতটা চেপে ধরে ফিসফিস করে বলল, শোন স্যার, যতই সুদর্শন হোক তুই কিন্তু থাকাবি না, নয়তো ভাইয়াকে বলে দেবো। হ্যাঁ, প্রিয়তার চোখ পিটপিট করে সারার দিকে তাকালো। সারা সামনের দরজার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা নিজেও সারার দৃষ্টি অনুসরণ করল। কক্ষে সুদর্শন স্যার কবির খান প্রবেশ করেছে। এতক্ষণ যতটা কোলাহলপূর্ণ ক্লাসটা ছিল, কবির খান ক্লাসে প্রবেশ করার সাথে সাথে ঠিক ততটাই নীরব হয়ে যায়। সারা প্রিয়তা একজন আরেকজন নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে। সারা প্রিয়তার হাত চেপে ধরে চোখের ইশারায় স্বাভাবিক থাকতে বলে। কবির নিজেও হয়তো ওদের দুজনকে এখানে দেখে থমথমে খেলো, বিশেষ করে প্রিয়তাকে দেখে। বিয়ের পর তার উপর মির্জা বাড়ির বউ এত পথ জার্নি করে গ্রাম থেকে উপজেলায় এসে ভার্সিটিতে পড়ালেখা করতে পারে কবির ভাবতে পারেনি।
তার অবশ্য কারণ রয়েছে। আম্বিয়া মির্জা সম্পর্কে কবির অবগত, তাই এমনটা ভাবা স্বাভাবিক। তবে পরক্ষণেই ভাবে, একজন এমপির বউ নিশ্চয়ই লেখাপড়া নিয়ে হেলাফেলা করবে না, উচ্চশিক্ষিত করবে। কবির শত শত ভাবনা চিন্তা বাদ দিয়ে প্রথমে সবার সাথে পরিচিত হলো, অতঃপর ক্লাস কন্টিনিউ করে। প্রিয়তা সারা মাইশা ক্লাস শেষে এসে গেটে দাঁড়িয়ে রইল, রাহাত নিতে আসবে। 7-8 মিনিট অপেক্ষা করার পর সত্যি রাহাত এলো। মাইশা রাহাতের পাশে বসে, সারা প্রিয়তার পিছনে। সবাই টুকটাক কথা বলতে বলতে গাড়ি মির্জা বাড়ির সামনে এসে দাঁড়ালো। সবাইকে নামিয়ে দিয়ে রাহাত আবার অফিসের উদ্দেশ্যে চলে গেল বাড়ির ভিতরে। এসে প্রিয়তা সোজা নিজের রুমে চলে এলো। গোসল করে বিছানায় শোয়া মাত্র রাজ্যের ঘুম এসে চোখে হানা দিল। শরীর ক্লান্ত থাকায় খুব দ্রুত ঘুমিয়ে গেল। সারা খাবার খাওয়ার জন্যে ডাকতে এসেও ডাকে না, ঘুমিয়েছে থাক। ভার্সিটিতে ওরা সবাই আবার হালকা নাস্তা করেছিল, তাই আরও আগ্রহ নিয়ে ডাকে না। প্রিয়তার ঘুম ভাঙে ফোনের রিংটোনের শব্দে। ভ্রুকুচকে কিঞ্চিত সময় ভাবে, কার ফোন এভাবে কাকের মতো কাকা করছে? ওর তো ফোন নেই, তবে পরক্ষণেই মস্তিষ্ক সচল হয়। ফোনের রিংটোন খুব চেনা পরিচিত মনে হয়। হ্যাঁ, এটা সাদনান ভাইয়ের ফোনের রিংটোন। প্রিয়তা ঝটপট চোখ মেলে শোয়া থেকে উঠে বসে। বিছানায় নিজের পাশেই সাদনান ভাইয়ের ফোন রাখা। ফোনে তখন আর কল আসে না। প্রিয়তা প্রকুচকে ফোন হাতে নেয়। সাদনান ভাই চলে এসেছে এত তাড়াতাড়ি? কটা বাজে দেখার জন্যে সাইড বাটন টিপে স্ক্রিনে আলো চলতে একটা বাচ্চা মেয়ের শাড়ি পরা হাস্য উজ্জ্বল মুখ ভেসে ওঠে। প্রিয়তা অবাক, এতটাই অবাক যে নিজের পা হাতটা কখন নিজের অজান্তেই মুখের উপর চেপে ধরেছে সেদিকে ধ্যান নেই। এটা তো সে, আজ থেকে আর 4 বছর আগে। আয়নাকে যেদিন দেখতে গিয়েছিল মির্জা বাড়ির সবাই, সেদিন প্রিয়তা নিজেও বোনের মতো সেজেছিল শাড়ি পরে। সে তো কোনো ছবি তোলেনি, তবে ছবিটাই প্রিয়তার শাড়ির কুচি ধরে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে তড়িঘড়ি করে ফোন আবার আগের স্থানে রেখে দিল। ছাই রঙের ট্রাউজার পরনে, গলায় একটা টাওয়াল যার এক প্রান্ত দিয়ে মাথার চুলগুলো পানি ছাড়া করছে। বলিষ্ঠ পেটানো শরীরে পেশি বহুলগুলো দেখতে দারুণ আকর্ষণীয় লাগছে। প্রিয়তা আস্তে করে একবার ঢোক গিলে মাথা নুইয়ে নিল। সাদনান ততক্ষণে বউয়ের সামনে এসে দাঁড়িয়ে ফোনটার দিকে এক পলক তাকিয়ে উল্টে ঘুরে বউয়ের কোলে মাথা রেখে আল গোছে শুয়ে পড়ল। প্রিয়তা চমকে ওঠে, শরীরে শীতল স্রোত বয়ে যায়। সাদনান বউয়ের হাত জোড়া নিজের চুলে রেখে চোখ বন্ধ করে নিল। সময় গড়ালো কতক্ষণ প্রিয়তা জানে না। সাদনান প্রিয়তার কুর্তিটা পেট থেকে সরিয়ে উন্মুক্ত পেটে অধর স্পর্শ করল। প্রিয়তা কেঁপে উঠল, শক্ত হাতে খামচে ধরে সাদনানের চুল। সাদনান সরে এলো, বউয়ের গালে হাত রেখে নিজের অথর জোড়া এগিয়ে নিয়ে প্রিয়তার কপালে ঠেকাল। প্রিয়তা চোখ বন্ধ করে নিল। সাদনান নিজের গাল প্রিয়তার গালে ঘষে দিতেই প্রিয়তা ভ্রুকুচকে সাদনানের থেকে একটু দূরে সরে বসে গালে হাত বোলাতে বোলাতে বলল, ব্যথা পেয়েছি। সাদনানের চোখ ছোট ছোট হয়ে এলো, বউয়ের এই এক সমস্যা। রাতেও সাদনান প্রিয়তার গলায় মুখ গুঁজে ঘুমোতে পারে না। প্রিয়তার শ্বশুরি লাগে তাই দূরে থাকে। ক্লিন শেভ করে নেব? না, একদম না। তাহলে? প্রিয়তা চুপ করে গেল। সাদনান প্রিয়তাকে টেনে আবার নিজের কাছে আনলো। প্রিয়তার গালে হাত রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রিয়তার ঠোঁটের উপর স্পর্শ করে আবদার করল, একটা চুমু খাই। সেদিন না খেলেন? প্রিয়তা লজ্জা পেল, মাথা নিচু করে বলল। সাদনান গুরু গম্ভীর কণ্ঠে বলল, একদিন মাত্র, আর বউয়ের ঠোঁটে রোজ চুমু খেতে হয়। শুধু তুমি বাচ্চা বউ বলে ছেড়ে দিচ্ছি, এখন ঝটপট একটা চুমু খেয়ে ফেলো, এখন থেকে রোজ খেতে হবে, বউ বড় হচ্ছে। ছি, কিসব বলছেন, মুখে কিচ্ছু আটকায় না। সাদনানের কথা শুনে প্রিয়তার শরীরে শিরশির অনুভূত হলো। একটু পিছিয়ে গিয়ে নাক মুখ কুচকে বলে উঠল। সাদনান মহাবিরক্ত হলো বউয়ের কথা শুনে। প্রিয়তার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। বুকের সাথে সংঘর্ষ হলো প্রিয়তার দেহখানা। কেঁপে উঠল প্রিয়তা। সাদনান প্রিয়তার ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুঁজে দিতে দিতে বলল, আহ,
আই এম ইওর হাজবেন্ড, আটকানোর কি আছে, দাও দাও বড় একটা লম্বা চুমু দাও। প্রিয়তা ছুটাছুটি করে, ছাড়াতে চায় সাদনানের শক্ত হাতের বাঁধন। সাদনান এ পর্যায়ে এসে বউকে আরো চেপে ধরল নিজের সাথে। প্রিয়তার দম বন্ধ হয়ে আসছে, জোরে বার কয়েক শ্বাস টানে। ভ্রুকুচকে বলল, এমপি সাহেব, আপনি দিন দিন বেশি বেহায়া হচ্ছেন। বেহায়া আমি আগে থেকে, সেটা শুধু তোমার জন্য আমার জান। সাদনান বিড়বিড় করে বলল। প্রিয়তা নিজেকে ছাড়িয়ে ওড়না গায়ে জড়াতে জড়াতে ভ্রুকুচকে জানতে চাইল, কিছু বলছেন? সাদনান জবাব দেয় না, বউকে ফের টেনে নিজের কাছে নিল। নিজের বেহায়া হাতের স্পর্শ কাবু করে মেয়েটাকে। প্রিয়তা সাদনানের কাছে হার মানল, ছুটাছুটি থামিয়ে শক্ত করে সাদনানের চুল খামচে ধরে সাদনান সময় নিল। গাঢ় হতে প্রগাঢ় একটা চুম্বন করল বউয়ের অধর, ছাড়া পেয়ে প্রিয়তা জোরে জোরে শ্বাস টানে। সাদনান ডান হাতে নিজের অধর মুছে বাঁ হাত এগিয়ে প্রিয়তার অধর স্পর্শ করে মৃদু কণ্ঠে জানাল, এখন এইটুকুই সীমাবদ্ধ থাক, খুব শীঘ্রই সীমা লঙ্ঘন করবো আমার জান। বেশ কিছুদিন নাগাদ সাদনানের দেখা খুবই কম পাওয়া যাচ্ছে, দুদিন বাদে ভোট দেখা না পাওয়ারই কথা। সকাল সকালই আজ সাদনান বাড়ি থেকে বেরিয়েছে, এরপর আর লোকটার দেখা মেলেনি। যদিও একবার ফোন করেছে দুপুরে খাবার খাওয়ার কড়া নির্দেশ দিয়ে, এখন বিকেল, প্রিয়তা দুপুরে খাবার খাওয়ার পর ঘুমিয়েছিল, হঠাৎই ঘুম ভেঙে যাওয়াতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস বইছে, প্রিয়তা হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। প্রিয়তা নিচের দিকে এক পার তাকালো, আজ দুপুরে গোসল করে শাড়ি পরেছে কালো রঙের, আয়নাও পড়েছে, সাথে প্রিয়তাকেও পরিয়ে দিয়েছে। প্রিয়তা কিছু ভেবে সারা রুমে উদ্দেশ্যে হাঁটা ধরে, দরজায় কড়া নাড়তেই সারা ভেতর থেকে বলল, কে, দরজা খোলা আছে? প্রিয়তা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, সারা একটা বই হাতে বসে আছে, হয়তো কোনো উপন্যাসের বই হবে। প্রিয়তা সেদিকে নজর দিল না, যা মতলব নিয়ে এসেছে সেটা উগড়ে দিয়ে বলল, চল বৃষ্টি ভিজি, অনেক দিন ধরে ইচ্ছে করে। সারা অবাক হলো, বই বন্ধ করে বলল, মা জানতে পারলে দুজনকে আস্ত রাখবে না আর, আর দাদি আসরের আজানের পর কাউকে ছাদে যেতে বারণ করেছে। প্রিয়তা যতটা উচ্ছ্বসিত হয়ে কথাটা বলেছিল সারার কথা শুনে ঠিক ততটা মনও ক্ষুণ্ণ হলো। সারা প্রিয়তার মুখের দিকে তাকিয়ে মায়া হলো, বই পাশে রেখে উঠে দাঁড়িয়ে প্রিয়তার হাত ধরে টেনে ছাদের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, চল কেউ দেখার আগে চলে আসবো। প্রিয়তা আম্বিয়া মির্জার কথা মাথায় আসতেই সারাকে থামিয়ে দিয়ে বলল, থাক, দাদি জানতে পারলে আবার ঝামেলা করবে। কিচ্ছু হবে না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। প্রিয়তার কথা শুনল না সারা, টেনে নিয়ে ছাদে চলে এলো। মুহূর্তের মাঝে বৃষ্টির পানি দুজনকে ভিজিয়ে দিল। সারা প্রিয়তাকে টেনে নিয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা শরীরে পড়তেই প্রিয়তা সব ভুলে গেল, বাচ্চাদের মতো দুই বান্ধবী ইচ্ছে মতো ভিজল। বেশ অনেকটা সময় পর প্রিয়তা কাঁপতে কাঁপতে সারাকে বলল, সারা চল, আমার ঠান্ডা লাগছে। সারার হয়তো আরো কিছুক্ষণ থাকতে মন চাচ্ছিল, কিন্তু প্রিয়তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে আসে। প্রিয়তাকে ফ্রেশ হয়ে নিতে বলে নিজেও রুমে চলে গেল। সন্ধ্যায় সারা প্রিয়তার আর নিজের জন্যে চা হাতে রুমে এলো। প্রিয়তা তখন কম্বল মুড়ি দিয়ে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। সারা চা রেখে প্রিয়তার পাশে বসে প্রিয়তার গালে হাত রেখেই চমকে উঠল, শরীর আগুনের ন্যায় গরম। সারা প্রিয়তাকে বার কয়েক ডাকলো, প্রিয়তা নিভু নিভু চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল। সারা রুম থেকে বেরিয়ে গেল, ফিরে এলো মিনিট দুই মিনিটের মাথায় সাথে ফুফিয়া বেগম সালেহা বেগম। সালেহা বেগম এসেই প্রিয়তার পাশে বসল। সুফিয়া বেগম আর সারা মিলে বালতিতে করে পানি আনে, মাথায় দিয়ে অল্প খাবার খাইয়ে দিয়ে জ্বরের ঔষধ খাইয়ে দিল। জ্বর ছাড়লো ঘন্টা খানেকের পর, তখন রাত 8টা, সবাই চলে গেল, শুধু সারা প্রিয়তার পাশে বসে রইল। রাত 10:30 নাগাদ সাদনান রুমে এলো, গায়ের পাঞ্জাবি খামে চপচপে। সারাকে নিজের রুমে আর প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুচকে এলো, চিন্তার ভাঁজ পড়ে কপালে। কিঞ্চিত পরিমাণ সময় ভ্রুকুচকে দরজায় দাঁড়িয়ে থেকে রুমে প্রবেশ করে, কাবার থেকে বাসায় পরিহিত পোশাক নামাতে নামাতে জিজ্ঞেস করল, এত রাতে তুই বসে আছিস?
ভাইয়া প্রিয়তর জ্বর হয়েছে। সারা জানালো। সাদনান তড়িৎ গতিতে কাপড় হাতে সারার দিকে এক পলক তাকিয়ে আবার বিছানায় বউয়ের দিকে তাকিয়ে বলে উঠল, কি বলছিস, সকালে ভালো ছিল, দুপুরে ফোন করলাম তখন তো বলেনি। সন্ধ্যায় হয়েছে। তুই গিয়ে ঘুমিয়ে পর, রাত অনেকটা হয়েছে। আচ্ছা। সারা চলে গেল। সাদনান দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে এলো, টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে বউয়ের কাছে এলো। প্রিয়তার গায়ে হাত দিয়ে দেখল, জ্বর বেশ ভালোই আছে, এর মধ্যে দরজায় কেউ কড়া নাড়ে। সাদনান দরজা খুলতেই সুফিয়া বেগম রুমে এলো, হাতে খাবারের ট্রে। উনি প্রিয়তাকে খাবার খাইয়ে দেওয়ার কথা জানালে সাদনান না করে দিল। রাত অনেকটা হয়েছে, নিজে করে নিবে বলে ছোটোমাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্যে পাঠিয়ে দিল। সাদনান মগে করে পানি আনে, ছোটো টাওয়াল দিয়ে প্রিয়তার হাত মুখ মুছিয়ে দিল। প্রিয়তা নিভু নিভু চোখে তাকিয়ে শুধু কিছু বিড়বিড় করল। সাদনান সেসব শুনতে পেল না, তবে বউ সব নালিশ যে নিজের নামে করছে সেটা ঠিক ঠাউর করতে পারে। মগ ওয়াশরুমে রেখে হাত ধুয়ে এলো, খাবার থালা হাতে প্রিয়তার সামনে বসল। প্রিয়তা তখনও জ্বরের ঘোরে কিছু বলে যাচ্ছে। সাদনান প্রিয়তার মুখ এক হাতে চেপে ধরে খাবার দিল। দু তিনবার দেওয়ার পর হলো আসল কাহিনী। গড়গড় করে প্রিয়তা বমি করল, যার সবটাই সাদনানের উপর পড়ল। নিজের জামাকাপড় সাথে সাদনানেরটাও নষ্ট করল। সাদনান অসহায় চোখে বউয়ের দিকে এক পলক তাকিয়ে আবার নিজের দিকে তাকাল। প্রিয়তা বাচ্চাদের মতো করে মুখে হাত চেপে বসে আছে। সাদনান ফোঁস করে দম ছাড়ে, খাবার থালা সেন্টার টেবিলে রেখে প্রিয়তাকে নিয়ে ওয়াশরুমে গেল। প্রিয়তার শরীরের গরম উষ্ণতা সাদনানের শরীরে শিহরণ তৈরি হলো। জামার চেইন খুলতে গিয়ে সাদনান বুঝতে পারল যেই কাজটা করতে যাচ্ছে সেটা তার জন্য সহজ হবে না, কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই। ভালোবাসার মানুষ সাথে বউ, পুরুষত্ব ঠিকই জেগে উঠেছে। নিজের ভেতর উত্তেজনাকে চেপে রেখে এক টানে প্রিয়তার গায়ের জামা খুলে নিল। প্রিয়তার অর্ধনগ্ন শরীরের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ সাদনান চোখ বন্ধ করে নিল। প্রিয়তা নিজেও লজ্জায় স্বামীর ছোঁয়ায় আড়ষ্ট, তবে শরীরে বিন্দু পরিমাণ শক্তি অনুভব করে না। কাজটা নিজে একা করা সম্ভব নয়, মাথা নিচু করে রইল। সাদনান পাশ থেকে টাওয়াল নিয়ে প্রিয়তার গায়ে পেঁচিয়ে দিল। প্রিয়তার জামাটা ধুয়ে নিয়ে প্রিয়তার গা মুছিয়ে দিল। সব কাজ শেষ। সাদনানের যেন বিশ্বযুদ্ধ জয় হওয়ার মতো অনুভূতি হলো। তবে ভেতরে ভেতরে ঠিকই বউয়ের এমনতর অবস্থা নিজের পুরুষালী সত্তা বার বার তাকে বউয়ের প্রতি আকৃষ্ট করছে। সাদনান প্রিয়তাকে ওয়াশরুম থেকে এনে বিছানায় বসিয়ে দিয়ে বলল,